আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রক্তের পক্ষে আমরা কিছুই করতে পারিনি। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই। রমজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই, রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো, আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবীর আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই, তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা কর এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামতির মতো করে জীবন যাপন করতে পারি, গোনামুক্ত জীবন যাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় সব উজাড় করে দিনের খেদমত করতে পারি, দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ, দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ, দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ, এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করুন।